আজকের এই দেশের জাতির পিতা অভিসংবাদী দলিতা জাতির জনক সর্বশ্রেষ্ঠ বাঙালি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এ পিতা, তুমি তোমার স্বপ্ন যুগে তোমার কন্যাকে আমার দেশের প্রধানমন্ত্রীকে ঢাকিয়ে তোলো। তুমি যেমন শিক্ষককে ভালোবেসে এক কলমের কোথায় এক সাত দেওয়া করে সরকারিকরণ করে এবং আজকের এই সকল শিক্ষকের বেতন বৈষম্যের দাবির যৌক্তিকতা কখনো আসতো না। এই যৌক্তিকতা আপনি তৈরি করেছেন যেমন আপনার বাবা এই প্রাথমিক শিক্ষা, প্রধান শিক্ষক, সরকারি শিক্ষক রাজ্য ভাবে ঘোষণা করেছিলেন বেতন কোনো বৈষম্য ছিল না। কিভাবে আপনার জানেন না শিক্ষক যদি মানুষ কারিগর হয় আর যদি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে যদি শিক্ষকদেরকে ভূমিকা পালন করতে হয়, দয়া করে আপনি একটা বিদ্যালয়ে একটা ভোটার শিক্ষককে দ্বিতীয় শ্রেণীর উপর এত পাগল হয়েছেন কেন? একটা বিদ্যালয়ে কখনো কোন অবস্থায় একজন প্রধান শিক্ষক বলেছিল কোন অবস্থায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে সম্ভব হবে না এবং পারবে না। একটা পরিবারের সদস্য সরকার বলতে পরিবারের কর্তা হিসাবে আমরা প্রধান শিক্ষকের ওই তৃতীয় শ্রেণীর মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য পুরস্কার আহ্বান জানাচ্ছি। তবে কারণ পরিবারের অন্য সদস্যদের কোনোভাবে আপনি আর পিছনে রাখেন না, তার পিছনে এই স্থানটা অতীব যৌক্তিক দাবি। তাই অতীব যৌক্তিক দাবির জন্য আমরা এসেছি বিভিন্ন জাতীয় স্কেলে সবই আর হিসাব করে দেখা যায়